লিফটে কেউ না থাকায় আজকে লিফটে উঠে একা একা আমাদের সাথে কি ঘটলো তো সম্পূর্ণই থাকছে ভিডিওতে সঙ্গেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আর ব্যস্ততার জন্য অনেকদিন ধরে হচ্ছে ভিডিও শেয়ার করা হচ্ছিল না তো এটা ছিল গত দুই তিন দিন আগের ভিডিও এডিট করার জন্য আপলোড করা হচ্ছিল না তো সেদিন হচ্ছে আপনাদের ভাই আমাকে এগিয়ে দিচ্ছিল আমি হচ্ছে বাসায় যাব আর বাসায় কেন যাব সম্পূর্ণই থাকছে ভিডিওতে তো সঙ্গেই থাকুন আর এখানে আপনাদের ভাই কেন হাসতেছে আমি বলতেছিলাম যে আমি বাপের বাড়ি যাচ্ছি তুমি খুশি নাকি ও বলতেছে সে তো খুবই খুশি কারণ সে নাকি প্রেম করতে পারবে তো আর এখানে আমাদের গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর একদম ছবির মতো আমরা যখন বইয়ের ভাষায় আগে পড়তাম গ্রামীণ পরিবেশ যেমন বইয়ের ভাষায় একদম ঠিক দেখতে তেমনই লাগছিল আর এই দিক দিয়ে যাওয়ার সময় আমার খুবই ভালো লাগে কারণ হচ্ছে এখানে কেউ করলা খেত করে আমি দেখাচ্ছিলাম যে করলা ধরেছিল পাশে হচ্ছে কলার থোর কলাও ধরেছিল তো সব কিছু দেখতে খুবই ভালো লাগছিল সেটাই বলতে বলতে যাচ্ছিলাম আর চারোপাশটা দেখতে অনেক সুন্দর যদিও সব এই দিক দিয়ে যাওয়ার সময় আমার ভালোই লাগে দেখতে তারপর হচ্ছে এখানে বোটে আপনাদের ভাই আমাকে উঠিয়ে দিয়ে চলে গেল ওপারে যদিও আমার ভাই আমার জন্য ওয়েট করতেছিল তো তারপর হচ্ছে বাসায় চলে আসলাম আর অনেক দিন পর বাসায় গিয়ে আম্মুর হাতের গরু মাংস দিয়ে হচ্ছে ভাত খেলাম প্যাট ভরে নিজের হাতে যত রান্না করে খাই না কেন কিন্তু একটা তৃপ্তি মিঠে না আর বাসায় গিয়ে খাইলে সেটার খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা তারপরের দিন হচ্ছে সকালবেলা বের হয়ে গেলাম আর আমি সকাল সকাল একদম কুয়াশা ছিল তো আর তখন আমার ভিডিও করা হয়নি তো যতটুকুই পেরেছি আমি সব কিছু শেয়ার করার ট্রাই করছি কোথায় যাব কোথায় গেলাম কেন গেলাম তো তারপর এটা হচ্ছে জুয়েট কম বেশি তো অনেকেই তো হচ্ছে আস্তে আস্তে প্রায় চল আসছি তো তারপর হচ্ছে চল আসছিলাম আমরা ইপিকে এখানে ইপিকে টেস্টের নিয়মগুলো হচ্ছে একটু আলাদা প্রথমে টোকেন দিয়ে হচ্ছে যে কোনো টেস্ট করানোর জন্য টোকেন দিয়ে অপেক্ষা করতে হয় তারপর আবার হচ্ছে রিপোর্টের জন্য একটা টোকেন নিয়ে ওয়েট করতে হয় তো আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম তো তারপর হচ্ছে টেস্ট করালাম তার আগে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম পপুলারে কারণ যেহেতু আমার অপারেশন হয়েছিল তো ডাক্তারের চেক আপের জন্য আর স্যার হচ্ছে যে যদিও স্যার সন্ধ্যায় বসে কিন্তু হচ্ছে আমাদের জন্য পার্সোনালি আজকে সকাল টাইমে আসবে আর লিফটে ওঠার পর হচ্ছে লিফট চালক ছিল না বলে একদম ভয় পেয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে আম্মু বলতেছিল যদি বন্ধ হয়ে যায় সেটা নিয়ে তারপর হচ্ছে যে আমাদের আসার পর দেখতেছি একদমই ফাঁকা কারণ হচ্ছে পপুলার হোক আর যাই হোক না কেন সকালে একদমই কোনো ডাক্তার থাকে না সবাই মেডিকেলেই থাকে তারা সন্ধ্যার পর বসে তো পার্সোনালি স্যার আমাদের জন্য একটু সকালবেলা আসছে যেহেতু আমরা গ্রাম থেকে গিয়েছি আর সন্ধ্যার পরেও গেলে রাত হয়ে যাবে তো তারপর এখানে বলতেছিলাম যে পুরোটাই ফাঁকা শুধু আমরা দুজনই ছিলাম তারপর স্যার আসলো দেখলো দেন হচ্ছে ডাক্তার দেখানোর পর কিছু যা যা প্রয়োজনীয় কাজ ছিল সবগুলো সেরে চলে আসলাম আর এর মধ্যে হচ্ছে আমার কোনো ভিডিও করা হয়নি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আর বাসায় এসে প্যাড ভরে ভাত খেলাম কারণ হচ্ছে মাছের মাথা আমার জন্য সবসময় রেখে দেয় বাসায় যত করে মাছ নিয়ে আসুক না কেন আর সাথে ছিল আলুর ভর্তা আর ছিল পুঁইশাকের বিচি যেটা অনেকেই চিনবেন তো সব কিছু মিলিয়ে ছিল এই তো তো কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন টাটা হাফেজ